গ্রামের মহিলারা বিক্রি করে দেখলাম হেমায়তপুর গিয়েছিলাম হেমায়তপুর থেকে কিনে নিয়ে আসছি একেবারে তাজা শাক কে দেখি কেমন লাগে হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইশরা জাহান ব্লগস আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সর্বপ্রথমে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন আমি আজও আবার আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করি নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে তখনই দেখে নিতে পারেন ভিডিওটি এদিকে আমি একে একে সব জিনিসগুলো আপনাদের সামনে দেখাচ্ছি তো আজকে একটা কথা না বললে নয় আমার ইউটিউব জগতে আমি কিভাবে এসেছি আর ইউটিউব জগতে আসার মূল রহস্য হচ্ছে যে সময় কাটে না অবসর সময়গুলো আসলে কাটতে চায় না তো অবসর সময়টা যাতে আমি সুন্দরভাবে কাটাইতে পারি এজন্য আমি ইউটিউব জগতে এসেছি আর ইউটিউব জগতে এসে আমার অনেক ভালো লাগা অনেক কিছু প্রতিদিনই আমি শিখি আমি অনেকের প্রিমিয়ারে যাই বা অনেকের ভিডিও দেখি নতুন নতুন অনেক কিছুই শিখি তো আমি তাদের থেকে শিখে আমি আমার ভিডিওটাও একটু সুন্দর করার চেষ্টা করছি ইউটিউব জগতে এসে আমি রান্না রান্নাবান্না করাও শিখে গেছি অনেক আপুরা রান্না করে অনেক সুন্দর সুন্দরভাবে তো আমি সেগুলোও শিখে গেছি আলহামদুলিল্লাহ এদিকে আমার ইষ্ঠামণি একটু খেলা করতেছে মূল কথায় আমি চলে যাই ইউটিউবকে আমি কি দিয়েছি আমি জানি না কিন্তু ইউটিউব আসলে আমাকে অনেক কিছুই দিয়েছে যেমন আপনাদের মতো আপু ভাইয়াদের পেয়েছি খুব ভালো লাগে আড্ডা দিতে এবং সবার ভিডিও দেখতে আজকে আমার ইষ্টামণি বেড গুছিয়েছে দেখেন কম্বলটা কিভাবে গুছিয়েছে কিন্তু আমার মেয়ে যতটুকু পেরেছে আলহামদুলিল্লাহ আমার মেয়ে এত সুন্দর করে বেড গুছিয়ে দিয়েছে আর এসে বলতেছিল যে মাম্মাম তুমি চোখ বন্ধ করো তো আমি চোখ বন্ধ করেছিলাম বলতেছিল যে তুমি চোখ খোলো টানটানা তো আমার মেয়ের মুখে এই টানটানা শব্দটা শুনতে আমার খুবই ভালো লাগে আর এদিকে ইষ্টামণি সেই বাবুলচে এখনও ফোয়াচ্ছে মেয়ের দুষ্টুমিগুলো ক্যামেরা বন্দি করতে পারছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে আমার মেয়ে বড় হয়ে দেখবে যে সে কত দুষ্টুমি করেছে আমরা যেটা দেখতে পারিনি আপনাদের সাথে সারাদিন বক বক করলে আসলে সময় যাবে না এখন রান্না করতে যাবো রান্নাঘরে চলে এসেছি আপনারা তো দেখতেই পারছেন যে আমি রান্নাঘরে এসে আমি শাকগুলো ধুয়ে নিচ্ছি আর এই বেলে শাক বা ভৈত শাক যে যে নামেই ডাকেন না কেন আমার কাছে এই বেলে শাক অনেক ভালো লাগে খেতে কারণ বেলে শাক হচ্ছে মহা ওষুধি গুণী একটি শাক আর এই শাক আসলে আমরা বাসার সবাই পছন্দ করি কারণ যে শাকটায় এত গুণ থাকে বেলে শাকে সেই শাক না খেলে আসলে চলে না যেহেতু আমরা সবাই কম বেশি অসুস্থ থাকি এই জন্য শাক ইস্টার পাপাকে দিয়ে গ্রাম থেকে নিয়ে আসা হয়েছে তো আমি শাক সিদ্ধ করে নিচ্ছি আর এদিকে আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি আমার হাতে একটু চোট লেগেছে তো পিঁয়াজ কুচি কুচি করার পরে আমি রসুন কুচি কুচি করে নিব কারণ বাগার দেওয়ার জন্য আমার পেঁয়াজ এবং রসুন কুচি লাগবে তো এই যে এখন আমি এ পর্যায়ে এসে বাগার দিয়ে দিব পিঁয়াজ এবং রসুন আমি ভেজে নিচ্ছি রসুন এবং পিঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি শাকগুলো দিয়ে দিব। মুহা ওষুধি গুনি বেলে শাক আপনিও চাইলে আপনার বাসা ভাজি করে আপনার পরিবার পরিজনকে দিতে পারেন তো আমার শাক ভাজি করা প্রায় শেষ পর্যায়ে ফাইনালি আমি রান্না শেষ করেছি শাক তো শাকের কালারটা আসলে সবুজই ছিল আর এদিকে চিকেনও রান্না করেছিলাম ইস্টার পাপা রাতে ডিনার করতে চলে এসেছে আর শাক ভাজি দিয়ে ইস্টার পাপা প্রথমে খাবার খাবে টেস্টি শাক গ্রামের মহিলারা বিক্রি করে দেখলাম হেমায়তপুর গিয়েছিলাম হেমায়তপুর থেকে কিনে নিয়ে আসছি একেবারে তাজা শাক কে দেখি কেমন লাগে চিকেন মুরগির তোমার রান্না করা চিকেনটা দেখে হ্যাঁ ভালো মজা হয়েছে কিন্তু আমার অনেক ক্ষুধা লেগে গেছিল এই জন্য আমি খাবার খেতে পারিনি আজকে আমরা একটু বাইরে গিয়েছিলাম আর বাহির থেকে আসতে লেট হয়েছে তারপরে আবার এসে রান্না বান্না তো আজকের মতো বিদায় নিয়ে নেই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিও বেশি বেশি দেখবেন লাইক শেয়ার কমেন্টস করবেন বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন আমাদের পাশে থাকবেন এবং এভাবে আমাদেরকে অনুপ্রেরণা জাগাবেন যাতে আমরা আরো ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ শুভরাত্রি